রাকিবুল ভাই আপনারা আচ্ছা কি কথা বলছেন দেখি এক পিস 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 আমরা কথা শুনি আমার কথা বলেন আমার কথা শুনি এটা দেন এটা রাখেন এটা রাখেন তো সমস্যা নাই কত দিব বলেন আরে কত দিবে মানে কি বলে কি বলে ধরেন মনে করছিস আমি বুঝি না বিয়ে করার আগে মায়েরা থাকে একরকম বিয়ে করার পর মায়েরা আরেক রকম হয়ে যায় না তো স্যারা শুরু তোর বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয়ে গেছে একটা মাইয়া আছে ভাইয়া দিদি একটা খালু আছে বেগুন আমরা উঠা দিতে বাহির বিন্দু ভাইয়া আমরা জিনিস আনবি বেগুনে ভরে দিতে বাহির বিন্দু ডাক্তারে কিছু ওষুধের মুখ করলে ওষুধের হাওয়া চলে গেলো ওষুধের আমি দেখবো সেটা আমি দেখবো মানে ওর ওষুধ আমার বা অন্য ইরে তুই তো আর মানি যত তিন অরে ইরে আশেপাশের লোকজন আছে না বিঘ্ন তো মনে করবো আমি আজকে ফার্স্ট টাইম জেলে আছি আর আমার ফোন দিলে আমাকে তুই ঢাকা শহরে জেলে থাক তোর নোয়া খেলে আমার লাগতো না
কেটা জি আমি হাবু বলতে আছি হাবু বলছি মানে হাবু কেটা ওই যে আপনাদের বাসায় ব্যাচেলার থাকতাম না ও বুঝা পড়ছে ওই যে বুইড়াটা তুমি না হ্যাঁ তো কিল্লি ফোন দিছো কাকা আমরা তো খুব বিপদে পড়ে গেছি আমাদের ব্যাচেলার ফ্ল্যাটের সুপ নেহাল কাবিলা আরে পিন্ড করে তো পুলিশে দইটা নিয়ে গেছে কাকা কি কইতেছো কিল্লি কে ধরছে ওই যে কাকা ওরা ওরা না ওই যে মদ কিনতে গেছিল কাকা ওরা কিন্তু খায় না কাকা ওরা খালি কিনতে গেছিল কাকা কাকা আপনি খালি একটু সাহায্য করেন কাকা না হলে কাকা ওরা মরে যাবে ছেলে পেলেগুলো খুব ভালো কাকা হইমি হই তোমার দিমাগ ঠিক আছে তো ক্যাশরা বলাবেন মদ কিনা মদ খাবার গেছিল হ্যাঁ পুলিশ ধরছে আমিও করে ছুটে তো যাবো মানে পুলিশ ধরছে মালা করছে কাকা ওরা তো মদ আনতে চায় না ওরা বোতল আনতে গেছিলে হইমি হই কি আজ এরা বুঝতো আমার হ্যাঁ ওরা মদ খাইতে যায় না মানে তাহলে মদ দিয়ে কি গোসল করবার নি ছিল নি কাকা আপনি কিছু একটা করেন কাকা অসম্ভব মদ খোর চ্যাংরা বলা বলেন লেগে আমি কিছু করা পারব না কাকা আপনি কিছু না করলে বিপদে পড়ে যাব কাকা কাকা আমি থানায় দৌড়াদৌড়ি করতে আছি কাকা আপনার পায়ে পড়ি কাকা আচ্ছা ঠিক আছে তুমি এখন ফোন রাখো আমি দেখি কি করার পারি আজিরা বেজাল সব কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলো কাকা একটা বিপদ তো বাইজে গেছে কাকা বিপদ কি বিপদ হয় কাকা ওই যে আমি যে ফেলাটা থাকি এই ফেলাটা যে মোর লগে তো সাইডে ছেলে থাকে ছেলেগুলো একসাথে ভালো কাকা কিন্তু তারা হইছে কি তুই যে আনন্দ করার জন্য বুঝছেন ওই চারজনে মিলে একটা বোতল কিনতে গেছিলে তো বোতল কিনে আসার পথে তারপরে পুলিশে ধরে লইছে কাকা এখন যদি একটু আমনে একটু সাহায্য করতেন কাকা তাহলে ওকে একটু সারাইতে পারতাম আরে ওরা বোতল নিয়ে ধরা খাইছে আমি কি সাহায্য করুম না কাকা ওরা আসলে একসের ভালো ছেলে কাকা বুঝছেন ভালো ছেলে হইলে কি আর বোতল কিনতে যায় কাকা শোনেন ওরা আসলে একটু মজা করার জন্য একটু আনন্দ ফুর্তি করার জন্য কিনছেলে কাকা তাহলে এখন জেলখানায় বসে মজা করতে বলো আপনি যদি একটু সাহায্য না করেন কাকা ওদেরকে কিভাবে সারাবো কাকা আর ওরা তো স্টুডেন্ট কাকা আমি এগুলোর মধ্যে নাই তুমি দেখো কি করবা কাকা আপনি একটু দেখেন কাকা কাকা হ্যালো কাকা আল্লাহ ওদেরকে এখন কিভাবে যে সারাবো কারে যে ফোন দেই হ্যালো মিয়া ভাই হ্যাঁ হাবু মিয়া কি অবস্থা বলো তেমন একটা ভালো না ভাইয়ে কি হয়েছে তোমার ওই যে আমার সাথে চারটা ভালো ছেলে থাকে বুঝছেন আমি যে ফেলাটা থাকি তো তারা বুঝছেন একটু আনন্দ ফুর্তি করার জন্য একটা ওই ভালো মন্দর একটা বোতল কিনতে গেছিল ভাইয়া কিসের বোতল ওই যে একটু মটটত খায় না হেই এর বোতল ভাইয়া আমাদের পায়ে ধরি ভাইয়া 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 হ্যালো কাইটা দিলে কি হবে থানার ভিতরে আমদায় দিচ্ছে থানায় বলবো না তো কই বলবো আরে পোলাবাইন্ডি কি করছে জানোনি কি করছে মদের বোতল লয়ে রাস্তা দিয়ে ঘুরতা ছিল পুলিশ মদ সুদ্ধা পাইছে পায় একদম সিধা লকাপে আমদাই দিছে হায় হায় কও কি ওরা কি মদ খাওই না পোলা পা নি হ্যাঁ ওরা পারলে গ্যালাস ভর্তি কইরা দুধ খাইবো কিন্তু ওরা মদ খাইবো না কোনোদিন ওরা আমি খুব ভালো করে চিনি তুমি এমন কচু ডাচিনো ওরা যদি দুধ খাওই না পোলাই হইতো তাহলে লগে মদ পেলো কেন পুলিশ মদ লয়ে পুলিশ ধরলো কি লেগে ওরে এহেলে কোনো ঘটনা আছে কাবিলার আমি চিনি না বহুত ভালো পোলা ওই এহেলে অন্য কোনো ঘটনা আছে ওই হাঁচা কইরা কত দেখি তোমার কোনো ইন্দন নাই তো ষড়যন্ত্রের কোনো আত নাই তো এহেলে এটা তুমি কি কইতাছো এর মধ্যে আমার ষড়যন্ত্র আইতেছো কি লিগা
ষড়যন্ত্র তো থাকবারই পারে, কারণ তুমি তো জানো যে কাবিলা হইলো আমার একটা হ্যান্ড হ্যান্ড, আমার কাছে খবর পাচার করে, ইনফরমেশন পায়। এখন তো কাবিলা তোমার দুই চক্ষের বিষ হয়ে গেছে। আজিরা কথা কইও না, বুঝছো? আমি এই খবরটা তোমার দিছি কি লিগা, আমি এই খবরটা তোমার আয়না দিছি লিগা, যে ওই অগ পরিবার পরিজনের যদি কোনো ফোন নাম্বার তোমারতে থাকে তাহলে অগরে জলদি জলদি ফোন দাও, ফোন দিয়া ক অগরে আয়না থানাতে ছুটাইতে, তা না উল্টা তুমি আমার দোষী বানায় লাইলা। ঠিক আছে, ওইটা দিমুনি, আগে তুমি হাঁচা গোড়া কও যে আসলেই তোমার কোনো ষড়যন্ত্র আছে নি। তোমার তোমার সংবাদ দাও নি কই লিগা, আমি বাইর করতেছি অগরে, থানাতে অগরে কেমতে বাইর করতে লাগে ওইটা আমি দেখতাছি। আমি শুধু জানি না, জানেন আমি জাস্ট পাঙ্গুটা একটা হোটেলে গিয়েছিলাম রিল্যাক্স করতে, এখানে নিয়ে আসো আর আরঙ্গেটের হোটেলে নিয়ে গেছেন, কোন হোটেলে গেছেন? ডার্লিং পয়েন্ট হোটেল। ডার্লিং পয়েন্ট হোটেল? হ্যাঁ তো না, ডার্লিং পয়েন্টে গেছে রিল্যাক্স করতে, দুনিয়ার মানুষ হিন্দি মারামারি করতে এত না গেছে রিল্যাক্স করতে। আচ্ছা বাই দ্য ওয়ে আপনার কেসটা কি? ওনাকে দেখুন কান্নাকাটি করতে, বেশ ইমোশনাল হয়ে গেছে। হোয়াটস দ্য ইস্যু? ইস্যু ইস্যু ও আঙ্গো কেস তো ভাইয়া ডিরেক্ট অস্ত্র মামলা ভাইয়া। কাবিলা ইয়ান্দি অস্ত্র, ইয়ান্দি অস্ত্র, ইয়ান্দি অস্ত্র, বেগুন অস্ত্র হয়েছে ইগার কেস অস্ত্র মামলা, ইগার অস্ত্র মামলা লগে দি মানে গ্রেনেডও খাইছিল, কেন গ্রেনেডও খাইছিল ইগার হয়ে গেছে একটা না ছোট মামলা নারী নির্যাতন মামলা, তো মাইয়ার ফোন ওয়েটিং পাইছে পরে মাইয়ারে হিড়াইছে ইয়ার লেগারে ধরিলে এনেছে। ভাইয়ার কেস কোনটা ভাইয়া? অনেক বেশি বেশি হয়ে যেতেছে আর ব্যথা বেশি বেশি করতেছে, তুই আরো বেশি বেশি করে টিপ দি। হ্যাঁ তোর কিছু টিপা লাগবে নাকি? হ্যাঁ ঠিক আছে আস, তোর কিছু টিপা লাগবে নাকি বন্ধু, তোর কিছু টিপা লাগবে নাকি? বাইরের পরে কিনা তোর কিন্তু ভরে দিও, পুরা ভরে দিও তোর বন্ধু। আর বন্ধু আমেরিকা তুমি শুট করে দিব তোরে, উড উড়ি টিপ টিপ জোরে জোরে টিপ রে, জোরে জোরে টিপ। কি আর টিপ
ঘটনা কি ঘটছে জানো? আর ওই যে আমগো উপরে যে ব্যাচেলার ডিয়া ছিল এই ছেড়াগুলির তো পুলিশ একদম পিছমরা করে বাইন্দা থানা ভিতরে লয়ে গেছে গা। কি মানে কি করছে ওরা? কি করছে আর কইস না, বোতল মানে মদের বোতল লয়ে রাস্তা দিয়ে ঘুরতে ছিল চারটা, সফটিরে বাইন্দা লয়ে গেছে গা পুলিশ থানার ভিতরে নিয়ে আন্দাইছে। আবু মানে মানে ব্যাচেলার সবাই মানে ওই যে নেহালও কি নেহালকেও কি নিয়ে গেছে থানায়? নেহাল আবার কোনটা? আরে আব্বু ওই যে আমেরিকা থেকে আসছিল যেটা সুন্দর ছেলেটা। হ হ ওইটারে নি ধরছে মানে কইলাম তো সফটির লয়ে গেছে গেল ওই যে ওই বুইরাটা ছিল না ওই যে হাবলু না কেটা ওরে ধরে নাই উই তো আমারে ফোন করে জানাইছে। আব্বু তুমি একটু যাও না থানায়, তুমি একটু থানায় গিয়ে দেখো কি হয়েছে কি কারণে নিছে, ওরা কিচ্ছু করে নাই আমি জানি, শুধু শুধু থানায় নিছে, তুমি একটু ওদের সাথে গিয়ে কথা বলো দেখো কি অবস্থা। ওই 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 তো চান্দি ঠিক আছে তো? ছেড়াটি মদ লয়া মানে পুলিশের হাতে ধরা গেছি আর আমি এখন তোর বাপে বুড়া বয়সে থানা যাবো ওই ডেটে ছুটাইতে? মানে নিশ্চয়ই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তুমি একটু দেখো না আব্বু প্লিজ। পারবো না, আরে দেখবার লাগে তুমি তোর মায়ের কাছে খবরটা লয়ে গেছিলাম, আমি গেছিলাম যে যদি তোর মায়ের কাছে এক কারো আত্মীয় স্বজনের নাম্বার থাকে তাহলে ওরে ফোন দেওয়ার লেগা, তোর মায়ের তুলটা আমারে দোষী বানায় দিচ্ছে। হন তগরে কয়ে যেতেছি যদি অগো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো নাম্বার থাকে তাহলে অক্ষণে অগরে ফোন লাগা, ফোন লাগায় ক যে আজকাল রাইতের মধ্যে যেন থানাতে ছুটে এলো আগে, যত সব আজিরা ঝামেলা যত সব। নাফিসা নাফিসা নেহাল তো বাংলাদেশে ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারে না, ও থানার মধ্যে কিভাবে অ্যাডজাস্ট করবে? আমি সরো দম ফাটায় মারা যাবে। নাফিসা কি কি করব আমি? মদের বোতল নিয়ে ধরা পড়ছে মানে বুঝতেছিস তুই? পার্টি করার প্ল্যান ছিল। হ্যাঁ পার্টিটা হবে না। তুই পার্টি নিয়ে পড়ে আসিস? হ্যাঁ একটা ছেলে একটা যাদের সাথে আমাদের এত ক্লোজ ফ্রেন্ডশিপ আমাদের উপরতলায় থাকতো তাদের কথা চিন্তা না করে তুই তোর তোর পার্টি নিয়ে পড়ে আসিস? তোর একটু সেন্স নাই, কারোর প্রতি কেয়ার বলতে তোর কিচ্ছু নাই, এত চিন্তা কেন করিস? হ্যাঁ এত চিন্তা কেন করিস তুই? অতিরিক্ত চিন্তা করা তোর বদ অভ্যাস হয়ে গেছে বুঝছিস, এটা একটা ডিসঅর্ডার হয়ে যাচ্ছে তোর জন্য। শোন এটাই তো বয়স এগুলো করার, এগুলো তো লাইফের ফান, টেনশন করিস না। নাফিজা নাফিজা শোন না, চল আমরা একটু যাই, আমরা থানায় গিয়ে একটু দেখি ওদের কি অবস্থা। সরি থানায় কেন আমরা যাব? আর আমি তো অবশ্যই যাব না, ইউ নো দ্যাটস নট নাফিজাস প্লেস, সরি। আর শোন তুইও যাস না, হ্যাঁ এসব নিয়ে টেনশনই করিস না, আমার অনেক কাজ আছে বুঝছিস, এসব ফালতু টেনশন করার একদম টাইম নাই, আমি গেলাম। হ্যাঁ কাজ শেষগুলো করি, হ্যাঁ টেনশন নিস না। আমি ওই যে আরিফিন কল করছিলাম বুঝছো, পরে একজন ধৈর্য কইলো যে তোরা নাকি থানার লক হবে, তোরা নাকি মদ নিয়ে ধরা খাইছো এই কারণে আইছি। থানার মধ্যে পাগল হয়ে যাবে, ওরা থানা নিতে পারবে না, নেহালে আমেরিকা থেকে আসলো কিভাবে আপনারা কত একজন কে করবেন কনসেন্ট? হ্যাঁ আর আমার স্যারের দিকে তাকাইলে কোন অ্যাঙ্গেলে মনে হয় খাই কনসেন্ট?
আইজে হলা জীবনে এই সাহাবা দেওয়ার জীবনে কোনো কিছু খাই না, একটা পান খাই না, একটা সিগারেট খাই না, একটা বিড়ি খাই না, আর বোতল বোতল কিন্তু দূরের কথা। আর উল্টা পাল্টা জীবন হলো আইন খাই কিন্তু একশো আর দূরে খাই না, আর নাকি আর ডাকি আর নাকি অপমানটা করবো সে দিতেছে নাকি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।